নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন যারা বা যারা বাগান করছেন ভাবছেন কি গাছ কিনবো কি গাছ কিনবো তো একদম সহজ গাছ যেখানে রোগ পোকা মুক্ত গাছ আপনাকে কম বেশি বারো মাস কম বেশি ফুল দেবে সিজনে খুব ভালো ফুল দেবে এবং গাছ ছাদ সবুজ করে থাকবে ফুল আপনি পাবেনি অল্প অল্পতেই খুশি যে গাছ আমি কিন্তু এক ব্যাগ কিনে নিয়ে এসেছি এক ব্যাগ বলতে প্রায় এক ডজন এক ডজন গাছ কিনে এনেছি গাছগুলোকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি কি গাছ কিনেছি আপনারা যারা নতুন বাগান করছেন যে ভাবছেন কি গাছ কিনবো কি গাছটা যে ভালো হবে সহজ হবে কিন্তু ভালো ফুল দেবে এই কনসেপ্টে প্রথম যার কারণটা একটাই যে গাছ সম্বন্ধে গাছ করতে করতে একটু অভিজ্ঞতা সঞ্চয় করুন আর গাছ করতে গিয়ে যদি বিফল হন মানে সফলতা না আসে তখন কিন্তু অনেকটাই মন ভেঙে যায় তো কী গাছ কী বৃত্তান্ত আর বলার কিছু নেই যখন আমি ওপেন করে দিয়েছি তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি গাছ কিনেছি তো আমি বারোটা বাগান বিলাস কিনেছি বারোটা কালারের তো এগুলোকে আমি প্রথমে আট ইঞ্চি পটে রিপোর্ট করব সমস্তটাই আসছি তো বাগান বিলাস এমন একটা গাছ বুগেন বিলিয়া যেটা এমন একটা গাছ যেখানে দাঁড়িয়ে আপনাকে সর্বসময় কিছু না কিছু দিয়ে যাবে এমনও দেখা গেছে কেউ কেউ শুধু বাগান বিলাসী করেন এতটাই সহজ এবং ভালো গাছ অসুবিধা সুবিধা খুব কম খুব কম বলতে ধরুন রোগ পোকা একদমই না বললেই হয় সামান্য সামান্য একটু খাওয়ার মেনটেন করে যাবেন সানলাইট প্রচণ্ড পছন্দ করে যত সানলাইট পছন্দ করে সেই তুলনায় কিন্তু আপনাকে ফুলও দেবে যদি গাছটিকে সঠিক জায়গায় রাখতে পারেন যে সম্পূর্ণ সানলাইট যেটাকে আমরা বলছি এই গাছ কিন্তু সম্পূর্ণ সানলাইট পেলে আপনাকে কিন্তু ফুল খুব ভালো দেবে খাওয়ার আপনি মিক্স খাওয়ার দিন মনে হলো মিক্স খাওয়ার দিন আর মাটি তৈরির সময় যদি পারেন রিপোর্ট করবেন যখন তখন সামান্য তৈরি করা মিক্স খাওয়ার মাটিতে মিশিয়ে দেবে তৈরি করা বলতে কম করে সেই খাবারটা দু মাস আড়াই মাস আগে মাটির সঙ্গে মিশিয়ে তৈরি করে নেবেন তার ভিতরে কিন্তু আমাদের যে জৈব খাবারগুলো থাকবে হাড় নিম নিমখোল বাদাম খোল শস্যের খোল এই ধরনের খাবারগুলো দিয়ে আপনারা করবেন তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আমি অনেকগুলি কালার কিনেছি যে শীতের পরে বাগানটা একদমই ফাঁকা হয়ে যায় যে গাছপালা থাকে না আমি যেহেতু উইন্টারে গাছ করি বেশি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু গাছ আলো হয়ে থাকবে ছাদ আলো হয়ে থাকবে বলতে পারেন এই বাগান বিলাস দিয়ে আর বাগান বিলাসে যেহেতু অনেক অনেক ভ্যারাইটি আছে তো আপনারা ধীরে ধীরে যদি ধীরে ধীরে অল্প অল্প করে বেশ কিছু কালেকশান আপনারা করতে পারেন তাহলে ভয় পাওয়ার বিষয় নেই যে আমরা যে গাছ করতে গিয়ে ভয় পাই অনেকে যে গাছে পোকা হয়েছে গাছ খারাপ হয়ে যাচ্ছে মেন বিষয় হচ্ছে এইটা যে গাছে এত রোগ পোকা হয় সকলের ছাদে শুধু যে করছেন যার বাড়িতে হচ্ছে তিনিই খালি এই ব্যাপারটাতে বই না আমরা যারা সকলেই যারা গাছ করি প্রত্যেকের কিন্তু গাছে রোগ পোকা হয় তো রোগ পোকা থেকে মুক্তি পেতে গেলে আমাদের বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে হয় আমি বলবো সহজ উপায় সহজ উপায় গিয়ে একটা বলবো যেটা আপনারা স্প্রেয়ার মেশিন দিয়ে ভালো করে গাছকে সান করাবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন গাছের এইট্টি পার্সেন্ট রোগ পোকা মুক্ত থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট সেটাও চলে যাবে আমরা যদি নিয়ম করে গাছকে ভালো করে সান করাতে পারি তো সেক্ষেত্রে রোগ পোকা একদমই থাকবে না কোনো গাছে ধরুন কোনো রোগ পোকা হয়েছে কিন্তু জলটা দিতে হবে খুব ফোর্সে যদি আপনি ফোর্সে জল দিতে পারেন তাহলে কিন্তু যে পাতার নিচে ডিম পেড়ে থাকে বা পোকা গাছে আটকে আছে সেগুলো কিন্তু সেই জলেই ঝরে পড়ে মানে পড়ে যাবে তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে অনেক কীটনাশক না ব্যবহার করে কিন্তু গাছ আমরা এইভাবে সম্পূর্ণরূপে ভালো রাখতে পারি জবা গাছে বিভিন্ন রকম রোগ পোকা জাপ পোকা দয়ে পোকা সর্বসময় লেগে যায় মাছি আমরা কিন্তু রোজ পারলে এই গরমে আপনারা দেখবেন ভালো করে ফোর্স দিয়ে ফোর্সে সান করাবেন গাছকে দরকার পড়ে টপ শুয়ে সান করাবেন গাছকে যদি মনে করেন যে ওভার ওয়াটিং হয়েছে জলে জল পড়ে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জল না দিয়ে সান করাবেন আগে টবের মাটিতে জল দেবেন না স্নান করবেন যতটা ম্যাক্সিমাম জল পড়ে গেল আপনার জল দেওয়া হয়ে গেল আমি তো বলছি যে আশি শতাংশ রোগ পোকা এখানেই মুক্ত থাকবে আর একটা কাছে যদি আশি শতাংশ রোগ পোকা মুক্ত থাকে সে গাছ আপনার এমনিই লড়াই করতে পারবে এবার এবার আসি বুগুন বেলিয়ানে তো আমি পছন্দের বেশ কিছু কালার পেয়েছি তাই প্রত্যেকটা কালার একটা একটা করে নিয়েছি এগুলোকে আমরা আট ইঞ্চি পটে প্রতিস্থাপন করব মাটি আমরা চেষ্টা করব যে মাটিতে জল ধারণ ক্ষমতা অতিরিক্ত না হয় কোনো গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না সে যেই গাছই হোক আর এই গাছের ক্ষেত্রে একটা অসুবিধা আছে যদি এই গাছের ক্ষেত্রে যদি জল অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আছে আপনি গাছ সে ডালপালা পাবেন পাতা পাবেন ফুল কম পাবেন তো আপনারা চেষ্টা করবেন প্রয়োজনে যতটুকু জল দেওয়ার ততটুকুই দেবেন আর যেটা বললাম সানলাইট মাসে এক থেকে দুবার এনপিকে দিন মিক্স খাওয়ার সময় পেলে মাসে দুবার দিন দেখুন গাছ আপনাকে কত ভালো রিটার্ন দেবে তো দেরি না করে যারা ভাবছেন ভাবছিলেন কী কি গাছ কিনবেন তো আজই চলে যান এই সময় বোয়েন বিলে চারা ভালো পাবেন আর চারা যখন বসাবেন তখন কিন্তু গাছটাকে একটা সাপোর্ট দিয়ে বসাবেন গাছটা সেফ তৈরি করতে পারেন এই গাছে প্রুনিং আমরা বছরে দু থেকে তিনবার করতে পারি অন্য গাছের ক্ষেত্রে যেটা হয় না এই গাছের যে যেটা নেচার সেটা হচ্ছে গিয়ে গাছের ডাল লম্বাটে হতে থাকে অনেক বেশি লম্বা হয়ে যায় এবং ফোন যতটা পারে লম্বাটা হতে পারে তো গাছে সুন্দর একটা শেপ আনতে গেলে কিন্তু আমাদের এই গাছে বারবার পুনিং দরকার বারবার পুনিং করে গাছটাকে যদি আমরা ঝোপালো করতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছ দেখতে ভালো লাগবে অনেক বেশি ফুল দেবে গাছ আমাদের ভালো থাকবে তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন